হাই হাই গাইস, গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো ভালো আছো। আছো। আমি পূজা, আমি খুবই ভালো আছি। আমি বাবন, আমি খুব ভালো আছি। আর দুজনে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও, ভিডিওতে যেখানে কিন্তু অন্যরকম ভিডিও, আর ভিডিওটার থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। একদম আর তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, আর আমাদের ইনস্টাগ্রাম ফেসবুকেও ফলো করতে পারো। আর বিশেষ করে যেটা বলতে চাই, যারা চ্যানেলটি নতুন, পুরোপুরি নতুন আছো এই চ্যানেলে, এখনো পর্যন্ত কিছুই জানো না যে আমাদের আরও চ্যানেল আছে, দুটো চ্যানেল। একটা হচ্ছে ইসলামিক চ্যানেল খুলেছি, এবং দ্বিতীয়ত একটা আরেকটা চ্যানেলও আছে। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমার চেক আউট করো। আর প্রথম লিঙ্কে তোমরা ইসলামিক চ্যানেল পেয়ে যাবো। অনেকেই ইসলামিক ভিডিও চাচ্ছিল, কিন্তু আমরা দিতে পারছিলাম না। খুব খারাপ লাগছিলো মন থেকে যে তোমাদের এতটা রিকোয়েস্ট, মানে আমি পাগল হয়ে গেছি রিকোয়েস্ট শুনতে শুনতে, ইসলামিক ভিডিও দাও, ইসলামিক ভিডিও। ইনস্টাগ্রামে, ফেসবুক এবং ইউটিউবেতে এত কমেন্ট, আমি ভাবলাম যে তোমরা এতটা ভালোবাসো, আমাদের ভিডিওগুলো বানাতে অবশ্যই হবে, কারণ তোমরা থাকলে আমরাও থাকবো না, তোমরা না থাকলে আমরা একদমই থাকবো না। তো আমরাও চাই যে তোমাদের রিকোয়েস্ট চেষ্টা করবো রাখা। আর আজকে ভিডিও টাইটেলটি হলো নেতাদের ভাইরাল অ্যাটিটিউড ডায়লগ। তো অবশ্যই ভিডিওটি দেখবো, আর প্রচুর ইন্টারেস্টিং ভিডিও হতে চাইলে নেতা, বিশেষ করে নেতাদের অ্যাটিটিউড কেমন লেভেলের হয় আজকে দেখা তাও কাছে, বাংলাদেশি নেতাদের, মানে আমরা ফিল করতে পারছি যে কেমন অ্যাটিটিউড লেভেলে তাদের কথাবার্তা। হয়তো এই নেতাদের ভিডিও অনেক দেখিনি কোনো দিন, কিন্তু আজকে একসঙ্গে সব নেতাদের ভিডিও দেখবো যে তাদের কথাবার্তা কেমন, বাংলাদেশি নেতাদের কেমন চিন্তা ভাবনা বা বলার ধরন একদম। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে ভালো আছেন বাংলাদেশি জনপ্রিয় নেতাদের জনপ্রিয় সব ভাইরাল ডায়লগ, যে ডায়লগগুলোর মাঝে রয়েছে অ্যাটিটিউড, এছাড়াও যেখানে রয়েছে শিক্ষণীয় বিষয়। তো লাইক দিয়ে চলুন শুরু করা যাক। তার এই ডায়লগ গুলো শুনে মানুষ রীতিমতো তার ভক্ত হয়ে গেছে। তাহলে খেলা হবে, তিনি গাজীপুরের সাবেক মেয়র। সো এর প্রশ্ন, বিএনপির এক নেতা ডায়লগ, আমি নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না। কে কে এরকম নাম বলতে ভয় পান? এনিওয়ে, এই নেতা গালাগাল কমেন্টে জানাচ্ছে, এই নেতা বহুত আগে ভাইরাল হয়েছে। আল্লাহর কাছে বিচার লইলো। ও ভাই স্লোগান দেন না, সবাই হাত তোলো। স্যার পুলিশ ডিএসপি অনুব্রত মণ্ডলের সেই বিখ্যাত ডায়লগ, খুব অন্যায় হয়েছে, শুটিয়ে লাল করে দাও, নোংরা মিল মার করে দাও, মানে বাংলায় তো নেতা যা কয় তাই ডায়লগ হয়ে যায়। ও একটা বাজে, হ্যাঁ ওর মুখটাই কোন বেকা ভরা। তার কথা শুনে আমি হাসতে হাসতে শেষ। তো এক কোশ ফরিদপুর চারের এমপি নিশুন চৌধুরী ডায়লগ, আপনি পালাই গেলে আমি খেলবো কার সাথে টাকা। সে নমিনেশন না পাইলেও তার বক্তব্য এবং ভালোবাসায় ফরিদপুর থেকে সে বারবার এমপি নির্বাচিত হয়। এনিওয়েস, এর প্রশ্ন ডিপজলা অ্যাটিটিউড ডায়লগ, পুরো বাংলাদেশ আমার চিনে, আমার বিএনপি আর আওয়ামী লীগ জাতীয় পার্টি দেখায় তো লাভ নেই, আমি নিজে ডিপজল, আমি নিজে ডিপজলে এনাফ। ডিপজলার বক্তব্যকে কমেন্টে জানাবেন। আর সে রিসেন্টলি রাজনীতিতে যুক্ত হয়েছেন। তিনি খুব ভালো কথা বলেছেন, রাজনীতি আসলে জনগণের সেবার জন্য, ক্ষমতা কায়েম করার জন্য। শরীরে যে রক্ত বহমান আছে আল্লাহর রহমতে, আপনাদের সাথে বেঈমানি করে যাব না বলে কথা দিয়ে দেন। তার সাথে বাংলাদেশে একজন ইউটিউবার দেখা করেছেন, পারলে কমেন্টে জানান তার নাম কি। সো এর প্রশ্ন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল্যবান বক্তব্য, আমি দুর্নীতি করতে এখানে আসিনি, আমি মানুষের ভাগ্য গড়তে এসেছি, নিজের ভাগ্য না, আমি ত্যাগ করতে এসেছি, ভোগ করতে না। আচ্ছা কে কে নৌকার বক্ত কমেন্টে জানাবেন। এছাড়া নড়াইলের মাসরাবি অসাধারণ বক্তব্য, কৃষক ভাইদের নিয়ে ঝামেলা করার দরকার নেই, ওনারা আছে বলে আমরা খাইয়ে বইরে বাইছি, সত্যি কৃষক আছে বলে আমরা বাইচে আসছি, তাদের নিয়ে রাজনীতি চলে না। এরপর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেই বিখ্যাত ডায়লগ, এই তো চলে এসেছে,
জালা অন্তর জালা আর্জেন্টিনা কাপ নিয়েই নিল। এছাড়া অবদুল কাদের আরেকটি জনপ্রিয় ডায়লগ, মাসুদ ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, কিন্তু এই মাসুদ এখনো ভালো হয়নি। হ্যাঁ, তার অসংখ্য কথাই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। আরে এরা কারা, এছাড়াও রয়েছে কক্সবাজারের এমপি বদিউল আলমের ডায়লগ, আয় তোর দড়ায় ভাই, আয় তোর দড়ায়, আয় তোর দড়ায়। আচ্ছা, আপনি কাকে দড়ান? আরে এই ডায়লগটি নেওয়া হয়েছে এসআই গেমিং এর কমেন্ট থেকে। সো এর প্রচুর ভাইরাল ডায়লগ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে খেলা হবে, আসেন খেলি। সে হলো ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, তার কথা কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। এই নিউজ গেছে এর প্রচুর অভিগুণ চার আসনের ব্যারিস্টার সুমনের ডায়লগ, 5 ফুট 8 ইঞ্চির মেসি সারা বিশ্ব যদি জয় করতে পারে, আরে আমি তো 5 ফুট 9 ইঞ্চি, আমি ইতিহাস বদলাই দিব। সে কি পারবে ইতিহাস বদলে দিতে? মনে হয় পারবে, চেষ্টা তো আছে, মানুষকে ভালোবাসতে জানে। মনে রাখো, ইতিহাস তারাই বানায় যারা মাটি থেকে ফুটতে উঠছে। কে কে তার বক্তব্য? আমি কিন্তু তার মানবিক কাজে খুবই বক্ত। যারা পানি দিয়ে গোসল করে তারা খালি জামা বদলায়, আর যারা ঘাম দিয়ে গোসল করে তারা কি বদলায়? ইতিহাস বদলায় যায়। তিনি ছিলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র। আপনার ভোট আপনি দিবেন, আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই, আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন। হ্যাঁ, আপনার ভোট আপনি দিবেন, যাকে ইচ্ছা তাকে দিবেন। এনএস গেস, তিনি হলো বিএনপির চেয়ারম্যান। সো এর প্রয়ো হচ্ছে হিরো আলম, এসো দন্ডনগরীর ধন্যজামা, এসো দন্ডনগরীর ধন্যজামা, এসো হিরো আলম কেবল ভোট দিয়ে যাও। কে কে ভোট দিতে চান? যদি আপনার এলাকায় হিরো আলম হয় আপনি কি তাকে ভোট দিতেন কমেন্টে জানাবেন। সো এর প্রয়ো হচ্ছে সাকিব আল হাসানের ডায়লগ, আমি বক্তৃতা দিতে পারি না, আমি মাঠের মানুষ, আমি মাঠে খেলি। আচ্ছা, রাজনীতি থেকে এসারা সাকিব থেকে মাসাবি কমেন্টে জানাবেন। সো এর প্রশ্ন চিত্রনায়িকা মাহিয়া মাহি, এখন আপনাদেরকে আগলে রাখতে চাই তিনি। আচ্ছা, আপনার পছন্দের নায়িকা মাহি হলো কমেন্টে জানাবেন। সো এর প্রশ্ন ফারাজ করিমের ডায়লগ, আপনাদের মধ্যে কেউ চায়ের দোকান দিবেন দেন, কোনো অসুবিধা নেই, আমি চায়ের দোকানদারের সাথে কাজ করতে রাজি আছি, কিন্তু আমি চাঁদাবাজের সাথে কাজ করব না। হ্যাঁ, ফারাজ করিম ইয়াং জেনারেশনের আইডল, যার দ্বারা ইয়াং জেনারেশন পরিবর্তন হচ্ছে। সো এর পর জাতির জন্য শেখ মুজিবুর রহমানের সেই জ্বালাময়ী ডায়লগ, মনে রাখবে বাপ, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এই নেতাকে যদি আবার ফিরে পেতাম তার কথা মনে করলে কান্না আসে। কেন তাকে হত্যা করা হলো? আমি তাকে কখনোই দেখিনি, তবে কেন তার প্রতি এত মায়া? মনে রেখো, শাসন করা তারই সাথে সোহাগ করে, তাদের দুঃখের দিনে পাশে দাঁড়িয়ে তাদের ভালোবেসো। হ্যাঁ, তিনি মানুষকে ভালোবেসে তিনি আগলে রেখেছিলেন, তার জন্য আমাদের এই স্বাধীন দেশ। নিঃস্ব আমি, রিক্ত আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিলাম শুধু তাই। নিঃস্ব আমি, রিক্ত আমি, দেবার মতো কিছু নেই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। তার এই কথাগুলো আজও মানুষের মাঝে জনপ্রিয়। সেই হিসাবে তোমাদের আমি ভালোবাসি, তোমরা জানো, তোমরা সৎ পথে থেকো। আর হ্যাঁ, কার ডায়লগ কার কথা আপনাদের ভালো লাগে কমেন্টে জানাবেন। কোন নেতার বক্তব্য শুনলে আপনার মন জুড়িয়ে যায় সেটা অবশ্যই জানাবেন। তো গাইস, ভিডিওটি দেখলাম, লাস্ট ফিনিশিং এ খুব সিরিয়াস কথা চলছে, তার মধ্যে পূজা বলে হিরো আলমের কথা। আমি তো, আরে আমি শুধু এইটাই লজিক নিয়ে ভাবি যে হিরো আলমের মধ্যে কি গুণ নেই, উনি নেতা তাই হয়ে যাচ্ছে, লেখক, গায়ক, মানে ডান্সার, এখন দেখি নেতা, মানে উনি কি না কি করতে পারে। উনি কিন্তু মানে কি কি কবিতা 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 বলছিল সত্যি। কি তোমার দুধয়নে কি হলো বললা? আমার ধন্য নগরের কি বেশ, বাহ, ট্যালেন্টেড আছে কিন্তু হিবাল। আমি মানে যা বলো বলো, নেতা নেতা ওইখানে স্টেজে উঠে আবার কবিতা শোনায় মানুষজন ছুটে আসে না জুতো নিয়ে। ও একটা ভিডিওতে দেখলাম যে পালিয়ে যাচ্ছে, মানে তার তাড়াচ্ছিল, ঠিক আছে, মানে দেখি জুতো হাতে নিয়ে দৌড়াচ্ছে, মানে পিছন থেকে তাকে এলাও করে কি যে উনি ভোটে দাঁড়াচ্ছে, কি আর কি পেয়েছে নাকি ভোটটা। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, কী ধরনের ভিডিও রিয়াকশন চাও আমাদের কমেন্ট বিলোতে কমেন্ট করো। আজকে মুখটা সত্যিই ব্যথা হয়ে গেছে আস্তে আস্তে। আর নেক্সট ডে, মানে নেক্সট ডে এরকম একটা ভিডিও নিয়ে চলে আসবো। বাই বাই, টেক।